হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 12 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 22শে ফেব্রুয়ারি 2024-এর Shift 4-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অর্থ সরবরাহের নিম্নলিখিত পরিমাপগুলির মধ্যে কোনটি সর্বাধিক তরল? তরল অর্থাৎ মোস্ট লিকুইড, লিকুইড অর্থাৎ যা খরচ করা খুব সহজ। M3, M2, M4 না M1? অর্থ সরবরাহের পরিমাপগুলির মধ্যে সব থেকে তরল বা মোস্ট লিকুইড হলো M1, অপশন 4। M1 এগুলি হলো কারেন্সি উইথ পাবলিক, অর্থাৎ মানুষের হাতে যে সমস্ত টাকা বা কয়েন থাকে সেগুলো। এটা হলো এক ধরনের ন্যারো মানির উদাহরণ এবং এটি হলো মোস্ট লিকুইড। M2-তে আছে M1, অর্থাৎ পাবলিকের হাতে যে টাকা থাকছে, এছাড়া তারা পোস্ট অফিসে যে সমস্ত টাকা জমা রাখছে, এটিও হলো এক ধরনের ন্যারো মানি এবং এটা লিকুইডিটির দিক থেকে দ্বিতীয় স্থানে আসে। M3-তে আসে M1, অর্থাৎ মানুষের হাতে যে টাকা থাকে এর সাথে টাইম ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ইত্যাদি। এগুলো একটি ব্রড মানির উদাহরণ এবং লিকুইডিটির দিক থেকে এটি 3 নম্বরে আছে। M4-এ আসে M3, অর্থাৎ এই পুরোটা এর সাথে অল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস অর্গানাইজেশন এক্সক্লুডিং ন্যাশনাল সেভিং সার্টিফিকেটস। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ছাড়া পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ইত্যাদি। এবং এটিও হলো এক ধরনের ব্রড মানির উদাহরণ এবং এটি লিকুইডিটির দিক থেকে 4 নম্বরে আসে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে ডান্ডি মার্চ শুরু করেছিলেন? 1940, 1950, 1920 না 1930? মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেছিলেন 1930 সালে, অপশন 4। তিনি এই আন্দোলন শুরু করেছিলেন মার্চের 12 তারিখে। এই দিন তিনি গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূলের দিকে রওনা হন এবং তিনি ডান্ডি উপকূলে পৌঁছেছিলেন এপ্রিলের 6 তারিখে। সেখানে গিয়ে তিনি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ সত্যাগ্রহে ডাক দিয়েছিলেন। পরের প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে কি নামে পরিচিত ছিল? আবাসিক পুরস্কার, মর্যাদাপূর্ণ পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার না সাংস্কৃতিক পুরস্কার? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে রাষ্ট্রপতি পুরস্কার বা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল, অপশন 3। এরপর সঙ্গীত নাটক একাডেমি 1951 সালে প্রতিষ্ঠিত হয়, তারপর এর নাম বদলে হয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। পরের প্রশ্ন, মহিলাদের জন্য হেপ্টাথলন ইভেন্টে অন্তর্ভুক্ত 11টি খেলা, 7টি খেলা, 5টি খেলা না 10টি খেলা? মহিলাদের জন্য হেপ্টাথলনে 7টি খেলা অন্তর্ভুক্ত, অপশন 2। প্রথম দিন হয় 100 মিটারের দৌড়, হাই জাম্প, শর্টপুট এবং 200 মিটারের দৌড়। দ্বিতীয় দিনে হয় লং জাম্প, জ্যাভলিন থ্রো এবং 800 মিটারের দৌড়। এই মোট 7টি খেলা হয়। পরের প্রশ্ন, গঙ্গাউর উৎসব ঐতিহাসিকভাবে নিচের কোন রাজ্যের স্থানীয়? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না রাজস্থান? গঙ্গাউর উৎসব দেখতে পাওয়া যায় রাজস্থানে, অপশন 4। রাজস্থানের আরও কিছু বিখ্যাত উৎসব হলো তিজ, এলিফ্যান্ট ফেস্টিভ্যাল অর্থাৎ হাতি উৎসব, ক্যামেল ফেস্টিভ্যাল বা উড উৎসব, এছাড়া ডেজার্ট ফেস্টিভ্যাল বা মরুভূমি উৎসব। পরের প্রশ্ন, পিআর শ্রীজেশ একজন হকি খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, জন ক্রিকেটার, একজন ক্রিকেটার না ব্যাডমিন্টন খেলোয়াড়? পিআর শ্রীজেশ একজন হকি খেলোয়াড়, অপশন 1। পরের প্রশ্ন, 2023 সালে জাতীয় গেমসে নিচের কোন ইভেন্টটি খেলা হয়েছিল? সেপাক ট্যাকরা না মলখাম্ব? 2023 সালের জাতীয় গেমসে এই দুটো ইভেন্টটি খেলা হয়েছিল, এখানে অপশন 1 হবে সঠিক, সেপাক টাকড়ো এই খেলাটি। এটি অনেকটি পা দিয়ে ভলিবল খেলার মতো, আর মলখাম এই রকম দেখতে হয়। পরের প্রশ্ন, ভারতে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জনের মূল লক্ষ্য ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? ভারতে গরিবি হটাও স্লোগান পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, অপশন 2, এবং এর ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং এটি 1974 থেকে 1978 সাল পর্যন্ত চলেছিল। পরের প্রশ্ন, অর্থ মন্ত্রকের অধীনে নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে কোনটি সরকার এবং সরকারি উদ্যোগের অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ সে বিশ্বাস 2 চুক্তিগত বিরোধ প্রকল্প চালু করেছে? বিবাদ সে বিশ্বাস 2 এটি চালু করেছে অর্থ মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, অপশন 2। পরের প্রশ্ন, গভর্নরের অফিসের শর্তাবলী সম্পর্কে নিচের কোনটি সঠিক?
গভর্নর হওয়ার পরে অন্য কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন, এটা ভুল রয়েছে। গভর্নর তার সরকারি বাসভবন ব্যবহার করার জন্য ভাড়া প্রদান ছাড়াই অধিকারী হবেন, এটা সঠিক রয়েছে। তাহলে এখানে শুধুমাত্র দ্বিতীয়টা সঠিক, অপশন ওয়ান। পরের প্রশ্ন, ওস্তাদ আসাদ আলী খান কোন যন্ত্র বাজিয়েছিলেন, শরৎ, সন্তুর, সেতার না রুদ্রবীণা? ওস্তাদ আসাদ আলী খান রুদ্রবীণা বাজানোর সঙ্গে যুক্ত, অপশন ফোর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি কেন্দ্র এবং এর অঞ্চলগুলির সাথে সম্পর্কিত, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড না প্রথম খণ্ড? কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্ক সংবিধানের প্রথম খণ্ডে উল্লেখ রয়েছে, অপশন ফোর। দ্বিতীয় খণ্ডে রয়েছে নাগরিকত্ব, তৃতীয় খণ্ডে রয়েছে নাগরিকদের মৌলিক অধিকার। এবং চতুর্থ খণ্ডে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। প্রথম খণ্ডের আর্টিকেল হলো 1 থেকে 4, দ্বিতীয় খণ্ডের আর্টিকেল হলো 5 থেকে 11, তৃতীয় খণ্ডের আর্টিকেল হলো 12 থেকে 35 এবং চতুর্থ খণ্ডের আর্টিকেল হলো 36 থেকে 51। পরের প্রশ্ন, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের কুচিপুড়ি নামের একটি গ্রাম থেকে উদ্ভূত হয়েছিল, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না উত্তরপ্রদেশ? কুচিপুড়ি নৃত্যটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি গ্রাম থেকে উদ্ভূত হয়েছিল, অপশন থ্রি। কেরালা থেকে দুটি নৃত্য রয়েছে, কথাকলি এবং মোহিনীঅট্টম, তামিলনাড়ু থেকে রয়েছে ভরতনাট্যম, উত্তরপ্রদেশ থেকে রয়েছে কত্থক নৃত্য, এগুলো হলো ভারতের এক একটি শাস্ত্রীয় নৃত্য। পরের প্রশ্ন, ভারত কটি দেশের সাথে তার সীমানা ভাগ করে নেয়, 8টি, 7টি, 5টি না 6টি? ভারত মোট 7টি দেশের সাথে তার সীমানা ভাগ করে নেয়, অপশন টু। এই 7টি দেশ কি কি? পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তর দিকে রয়েছে নেপাল, ভুটান, চীন এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। এছাড়াও ভারত দুটি দেশের সাথে জলসীমান্ত ভাগ করে, তারা হলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের নিচের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সপ্তম, তৃতীয়, প্রথম না ষষ্ঠ? পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে সব থেকে বেশি ব্যর্থ হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন টু। কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত, যেখানে টার্গেট গ্রোথ রাখা হয়েছিল 5.6%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 2.4%। এই খারাপ পারফরমেন্সের কারণ হলো 62 সালে, অর্থাৎ 1962-তে ইন্দো চায়না যুদ্ধ এবং 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ। এছাড়াও 1965 এবং 66 সালে ভারতে খরা দেখা দিয়েছিল। পরের প্রশ্ন, একজন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসকের নাম কি, যিনি হোয়াইট হাউস ফেলোদের 23-24 নির্বাচিত 15 জনের মধ্যে রয়েছেন, রাহুল গুপ্ত, অতুল বাট্টে, কবিতা ভাটিয়া, কামাল মেঘরাজানি? 2023-24 সালে নির্বাচিত 15 জন হোয়াইট হাউস ফেলোদের মধ্যে রয়েছেন কামাল মেঘরাজানি, অপশন ফোর। পরের প্রশ্ন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, এটি ভারতের এমন পরিবারগুলিকে প্রতিশ্রুতি দেয় যারা অদক্ষ ম্যানুয়াল কাজ করার জন্য স্বেচ্ছাসেবক, সমস্ত গ্রামীণ মানুষদের জন্য কতটি নিশ্চিত মজুরি কর্মসংস্থানের দিন, 365, 90, 100 না 180? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 অনুযায়ী মোট 100টি নিশ্চিত মজুরি কর্মসংস্থানের দিন, এখানে অপশন থ্রি হবে সঠিক। পরের প্রশ্ন, H2 নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে একটি আণবিক সূত্র, সীসার, হাইড্রোজেনের, প্ল্যাটিনা না সালফারের? H2 এটি হাইড্রোজেনের আণবিক সূত্র, অপশন টু। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ি মঞ্জুর করা হয়েছে এবং 9 নভেম্বর 2023 পর্যন্ত এতগুলি বাড়ি সম্পূর্ণ হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো এক্সাক্ট উত্তর না জানা থাকলে বাদ দেবে, এখানে উত্তর হবে 14,906, অপশন টু। পরের প্রশ্ন, একটি বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম নিচের কোন ব্যক্তিত্ব দ্বারা রচিত, কলহন, অশ্বঘোষ, কালিদাস না বিশাখ দত্ত? অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন কালিদাস, অপশন থ্রি। তার লেখা আরো কিছু বিখ্যাত বই হলো রঘুবংশ, ঋতু সমাহার ইত্যাদি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।